হ্যালো ভিউয়ার্স, চা শুধু স্বাস্থ্যকর পানীয় নয়, রূপচর্চায় অবদান রাখে চা। চুলের উপকারে রয়েছে চায়ের বহুমুখী ব্যবহার। চায়ে থাকা ক্যাফিন, অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি এইজিং, অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ত্বক ও চুলের যত্নে দারুণ ভূমিকা রাখে। ভাঙা চুল রোধ ও উজ্জ্বল চুলের জন্য চায়ের ব্যবহার করা হয়ে থাকে। এই সমস্যা থেকে রক্ষা পেতে ব্যবহার করতে পারেন কালো চায়ের লিকার। যাদের চুলে উজ্জ্বলতা নেই, উষ্ক ফুস্ক, তারাও এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন চায়ের লিকার ব্যবহার করেই। চায়ের লিকার খুব ভালো করে জাল দিয়ে 10 মিনিট চুলে রেখে দিতে হবে। এরপর শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে। চুলের উজ্জ্বলতার জন্য চায়ের লিকার দিয়ে কন্ডিশনারও বানিয়ে নেওয়া যায়। লিকার চা দিয়ে চুল ধুয়ে ফেললে চুলের স্বাস্থ্য ভালো হয়। চুল পড়া রোধ করতে চা পাতা পানিতে ফুটিয়ে ঠান্ডা করুন, তারপর সেটা চুলের তালুতে স্প্রে করে নিতে পারেন। এতে চুল মজবুত এবং ঝলমলে হয়ে উঠবে। অনেকেই চুলে খুশকি দেখা যায়, তারা চাইলে চা পাতার ব্যাগ বানিয়ে নিতে পারেন। এই ব্যাগ নিয়মিত ব্যবহারে চুলের খুশকি দূর হবে। চুলে শ্যাম্পু করার পর এই লিকার চুলে দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে চুল ধুয়ে ফেলতে পারেন। এতে চুলের খুশকি দূর হবে এবং চুল উজ্জ্বল হবে। এখন চলুন জেনে নেওয়া যাক কীভাবে আমরা হেনা প্যাকটি বানাবো। প্রথমে আমরা চায়ের লিকার খুব ভালো করে মিনিমাম 10 মিনিটের মতো জাল করে নিব। চায়ের লিকার যখন হালকা গরম থাকবে তখন ছেঁকে নিব। এই লিকার আপনি সরাসরি আপনার চুলে ব্যবহার করতে পারেন। এরপর আমি নিয়ে নিব মমতাজের হার্বাল প্যাক। এই প্যাকটি আমি আরন থেকে কিনেছি, আপনি মার্কেটেও এই হেনা প্যাক পেয়ে যেতে পারেন। এটি আমার কিনতে লেগেছে মাত্র 70 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটটি খোলা, তার মানে এটি আমি এর আগেও ব্যবহার করেছি। এতে আছে মেহেদির পাউডার, আমলা, শিকাকাই, বমনি, তানিন সহ আরও অনেক অর্গানিক উপাদান। এটি আমাদের চুলকে সতেজ আর মসৃণ করে। এই লিকারের মধ্যে আমি হেনা প্যাক নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 জন চুলে দিতে পারবে এমন পরিমাণে নিলাম। আপনার চুল ছোট হলে আপনি 3 থেকে 4 চামচ নিয়ে যাবেন, এতেই আপনার চুলে হয়ে যাবে। যেহেতু আমার চুল একটু বড় এবং আমি আর আমার আম্মু দুজনেই এটি ব্যবহার করব, সো আমি ওই পরিমাণে একটু বেশি নিয়ে নিচ্ছি। এবার খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এটাকে মিক্সড করে 1 থেকে 2 ঘন্টা এভাবেই রেখে দিতে হবে। তারপরেই কেবল এটি চুলে লাগানোর জন্য উপযুক্ত হবে। এটি চুলের গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত খুব ভালো করে লাগাতে হবে। চুলে লাগিয়ে 1.5 থেকে 2 ঘন্টা এটি এভাবেই রাখতে হবে, যাতে করে মেহেদির রং আমাদের চুলে খুব ভালো করে বসে যায়। এই প্যাকটি নিয়মিত ব্যবহার করলে আমাদের চুল পড়া কমবে, চুলের বৃদ্ধি ভালো হবে। অনেকের কম বয়সে চুল পাকতে শুরু করে। পাকা চুলে কালো রং পেতে চাইলে চা পাতার সঙ্গে হেনা পাউডার মিশিয়ে প্যাক বানিয়ে চুলে অ্যাপ্লাই করে দেখুন, অসাধারণ কাজ করবে। 1-2 ঘন্টা এভাবে চুলে রেখে চুলটা শুকিয়ে এলে শ্যাম্পু করে নিতে হবে। তবে রংটা খুব ভালো করে চুলে বসাতে চাইলে যেদিন আপনি এই প্যাকটি চুলে লাগাবেন ঠিক সেই দিনই শ্যাম্পু না করে 1 দিন পরে শ্যাম্পু করলে এটা খুব ভালো কাজ করবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। লাভ ইউ অল, বাই।